ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুহতারাম আবু আনাস ভাই, সৌদি আরবের মদিনা থেকে আপনি প্রশ্ন করেছেন, দেওবন্দ ও আহলে হাদিস তথা সালাফি আকিদা ও মানহাজের মধ্যে পার্থক্য কী? মুহতারাম ভাই, দেওবন্দ যারা তারা মূলত আশায়রা এবং মাতুরিদিয়া আকিদাতে বিশ্বাসী, তাদের আকিদার মধ্যে অসংখ্য বাতিল আকিদা রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, তিনি জীবিত, তিনি বিভিন্ন মিলাদে হাজির হন, তারপরে তাদের অনেকেই বলে থাকে মুমিনের অন্তর আল্লাহর আরশ। এছাড়াও সুফিবাদী যত আকিদা আছে এই আকিদাগুলোর অনেকগুলোই দেওবন্দীদের মধ্যে পাওয়া যায়। তারা তাদের যে সকল অলিয়া অলিয়া আছে তাদের ব্যাপারে ভ্রান্ত বিভিন্ন আকিদার বিশ্বাস রাখে, তারা তাদের এমন সকল কারামাতের কথা মানুষকে বলে যেগুলো বাস্তবে তার কোনো মিল নাই, এবং তাদের অনেকেই বিশ্বাস করে যে গাউস কুতুব আবদাল এরা এই দুনিয়া পরিচালনা করে থাকে, আল্লাহ তাদের উপরে দায়িত্ব অর্পণ করেছেন। দেওবন্দিরা বিশেষত আহমদ শফি সাহেব, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তিনিও তাদের সিলসিলারই লোক ছিলেন। তারা চাত্তরিকা, নকশাবন্দিয়া, কাদেরিয়া, চিস্তিয়া, সাহরাওয়ার্দিয়া ইত্যাদি তরিকার উপরে বায়াত করায়, যেগুলো প্রত্যেকটি বাতিল ফিরকা, ঠিক আছে? তো এছাড়াও আরও বিভিন্ন ধরনের বাতিল আকিদা তাদের রয়েছে, এবং তাদের মাসলাক বা মানহাজ যেটা সেটা কিন্তু সুফিবাদী মানহাজ, এবং আকিদাগত দিক থেকে আশায়রা মাতুরিদিয়াতে তারা বিশ্বাসী, আর ফিকহি মাসলা মাসালে মিলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজহাবকে তারা ফলো করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সে মাজহাবও তারা মানে না। আর যারা আহলুল হাদিস তারা কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক নিজেদের জীবন পরিচালিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন, চার ইমাম থেকে বিশুদ্ধ যে সকল আমল আকিদা রয়েছে সেগুলোতে তারা বিশ্বাসী এবং তার উপরে তারা চলার চেষ্টা করে, ঠিক আছে? মূলত সার্বিক দিক থেকে মোটের উপরে এরকম ধরনের পার্থক্য রয়েছে, এবং আহলুল হাদিসরা বিশ্বাস করে মহান রব্বুল আলামিন আরও সে সমুন্নত, হ্যাঁ, তিনি সেখান থেকেই সব কিছু পরিচালনা করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের মতো সৃষ্টিগতভাবে মানুষ ছিলেন, তবে তিনি মর্যাদাগতভাবে সাইয়্যিদুল মুরসালিন, হ্যাঁ, তিনি খাতামুন নাবিয়্যিন, তিনি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান, তো এটা তারা বিশ্বাস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানতেন না, আল্লাহ তাকে যতগুলো গায়েব জানিয়েছেন সেটাই তারা তিনি জানতে পেরেছেন, ঠিক আছে? এবং গাউস কুতুব আবদালে এগুলো আহলে হাদিসরা বিশ্বাস করে না, এবং কোনো সুফিবাদে তারা বিশ্বাসী নয়, বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ নীতি ছিল তাতেই তারা বিশ্বাসী। যদিও হয়তো আলেম বিশেষে কিছু ক্ষেত্রে ভুল করতে পারে, কিন্তু এটা সেটা হতেই পারে তার না জানার কারণে, কিন্তু মূলের উপরে বা মোটের উপরে আহলুল হাদিসরা কোরআন ও সহিহ সুন্নাহর উপরে নিজের জীবনকে পরিচালিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়, এবং এটা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে তারা বাস্তবায়নের চেষ্টা করে। আল্লাহ যেন আমাদের সবাইকে সহিহ আকিদা গ্রহণের তৌফিক দান করেন এবং সঠিক পথের উপর চলার তৌফিক দান করেন, এবং দেওবন্দি থেকে শুরু করে নকশাবন্দি, সাহরাওয়ার্দি, সুফিবাদ, যত ইজম বাতিল মতবাদ রয়েছে সেগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ আমিন। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।